মোখার মতো বিএনপির আন্দোলনও পাশ কাটিয়ে চলে যাচ্ছে বলছেন হাসান মাহমুদ। এদিকে ঢাকা মহানগর উত্তর সহ 27 জেলা ও মহানগরে বিএনপি সমাবেশ আজ। জানাবো নিষেধাজ্ঞা দিয়ে কোনো লাভ হবে না বলছেন নানক। জানিয়ে দেব নাটকীয় সিদ্ধান্ত আসতে পারে বিএনপিতে। এবং সর্বশেষ জানাবো ঋণের নামে প্রতারণার ফাঁদ, গ্রেপ্তার 17। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মোখার মতো বিএনপির আন্দোলনও পাশ কাটিয়ে চলে যাচ্ছে বলছেন হাসান মাহমুদ। মোখার মতোই বিএনপির আন্দোলনও পাশ কাটিয়ে চলে যাচ্ছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি হাঁটা শুরু করেছে হাঁটুক, তারা কিছুদিন আগে হেঁটেছেন, এখন আবার সমাবেশ করবেন বলছেন, আবার পদযাত্রা কর্মসূচিও নাকি দেবেন, আর হাঁটাহাঁটি করলে ভালো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য, মোখার মতো রাজনৈতিক অঙ্গনে একটা ঝড় আসছে, এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে হাসান মাহমুদ বলেন, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে উপহাস করা রাজনীতিবিদদের সাজে না, এ ধরনের দুর্যোগে জনগণের পাশে দাঁড়াতে হয়, আর এখন তো মোখা পাশ কাটিয়ে চলে গেছে। তথ্যমন্ত্রী বলেন, সব কূটনীতিককে নিরাপত্তা দেওয়া হয়, কিন্তু দেশের জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাওয়ার পর কয়েকজন কূটনৈতিককে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছিল, সেটি এখন যেহেতু প্রয়োজন নেই সে জন্য প্রত্যাহার করা হয়েছে, কিন্তু তাদের নিরাপত্তা অব্যাহত আছে। তথ্যমন্ত্রী আরও বলেন, আমাদের সরকার অত্যন্ত সফলভাবে জঙ্গিদের দমন করতে সক্ষম হয়েছে, জঙ্গি দমনের সক্ষমতা আমরা অনেক উন্নত দেশের চেয়েও বেশি সক্ষমতা দেখাতে পেরেছি। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এরকম বাড়তি নিরাপত্তা কূটনীতিকদের দেওয়া হতো না। ডক্টর হাসান বলেন, রাষ্ট্রমন্ত্রী এটাও সুস্পষ্ট করেছেন, কেউ যদি বাড়তি নিরাপত্তা সরকারের কাছে চায় এবং সেজন্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করে, তাদের সেটি দেওয়া যেতে পারে, আর এক্ষেত্রে কোনো দেশের সঙ্গে সম্পর্কে কোনো বিষয় নেই, এটি রুটিন ওয়ার্ক। ঢাকা মহানগর উত্তর সহ 27 জেলা মহানগরে বিএনপি সমাবেশ আজ। ঢাকার বিরোধী চলমান আন্দোলনের কর্মসূচি হিসেবে আজ ঢাকা মহানগর উত্তর সহ দেশের 9 বিভাগের 27 জেলা ও মহানগর সমাবেশ করবে বিএনপি। গত শনিবার এই কর্মসূচি ঘোষণা করা হয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং 10 দফা দাবি বাস্তবায়নে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সারা দেশে অনুষ্ঠিত সমাবেশ সফল করতে দলের কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আদাবর লিংক রোডে উত্তর শ্যামলী ক্লাব মাঠে বেলা 2:30 সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন। নিষেধাজ্ঞা দিয়ে কোনো লাভ হবে না বলছেন নানক। কোনো দেশে নিষেধাজ্ঞা দিয়ে লাভ হবে না বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। জাহাঙ্গীর কবির নানক বলেন, দুনিয়ার কোনো দেশে রক্তচক্ষু বা নিষেধাজ্ঞা দিয়ে লাভ হবে না, এই বাঙালি আদমও এগিয়ে যেতে জানে, বাঙালি শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে, এই বাঙালি শেখ হাসিনার নেতৃত্ব গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জয় করেছে, কোনো ভয় দেখিয়ে লাভ হবে না। বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের এই সদস্য বলেন, দেশের উন্নয়নে শান্তি শৃঙ্খলা বিএনপির ভালো লাগে না, ষড়যন্ত্র পরিহার করে নির্বাচনের পথে আসুন, না হলে আওয়ামী লীগের নেতা কর্মীরা জানে আপনাদের কিভাবে শৃঙ্খলায় আনতে হবে। 13 আসনের সাবেক এই সংসদ সদস্য বলেন, আজকে শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তখন এই ভালো লাগে না পার্টি, তাদের ভালো লাগছে না, তাদের আন্তর্জাতিক মরল রয়েছে, সেই আন্তর্জাতিক মরল যারা আমরার স্বাধীনতার বিপক্ষে সপ্তম নৌবহর পাঠিয়ে স্বাধীনতাকে পঞ্জ করে দিতে চেয়েছিল, তাদেরও ভালো লাগে না, সব রক্তচক্ষু উপেক্ষা করে বঙ্গবন্ধু স্বাধীন ভূখণ্ড উপহার দিয়েছেন। উল্লেখ করে তিনি বলেন, এই ভূখণ্ডের স্বাধীনতা কোনো দলের দস্তাবেজ ধরে আসেনি, এই ভূখণ্ডের স্বাধীনতা প্রেমপত্রের মধ্য দিয়ে আসেনি, এর জন্য বঙ্গবন্ধুকে করতে হয়েছে দীর্ঘ 23 বছরের লড়াই সংগ্রাম, ফাঁসির কাজটি যেতে হয়েছে, আমরা সশস্ত্র মুক্তিযুদ্ধ করেছি, সেই সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল। জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, আজকে যারা বড় বড় কথা বলে, বাঙালি যদি হেসে খেলে বেড়ায় তাদের ভালো লাগে না, যাদের ভালো লাগে না তারা পাকিস্তানের প্রেতাত্মা। নানক বলেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের উপর এখন অত্যাচার নির্যাতন চলছে, সাবেক বিশ্ব সেরা ক্রিকেটার ইমরান খান গ্রেপ্তারের পর মুক্তি পেয়ে বলেন, বাঙালির উপর 1971 সালের পাকিস্তানের সেনাবাহিনী নির্মম নির্যাতন করেছে, যা ছিল অন্যায় অবিচার। নাটকীয় সিদ্ধান্ত আসতে পারে বিএনপিতে। নির্বাচন নিয়ে তৃণমূলের সাথে কথা বলছেন তারিক জিয়া। বিএনপি যখন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে এবং এই দাবি আদায়ের লক্ষ্যে তারা বিভিন্ন রকম কর্মসূচি নতুন করে ঘোষণা করছে, ঠিক সেই সময় নির্বাচন নিয়ে তৃণমূলের মতামত নিচ্ছেন লন্ডন পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক জিয়া। একাধিক সূত্র বলছে, পলাক্রমে
প্রতি রাতে তিনি বিভিন্ন উপজেলা স্থায়ী বিএনপি নেতাদের সঙ্গে খোলামেলা মত বিনিময় করছেন। আগামী নির্বাচন কিভাবে হওয়া উচিত, নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপির কি হবে এবং নির্বাচনে যদি অংশগ্রহণ করা হয় তাহলে বিএনপির সম্ভাবনা কতটুকু ইত্যাদি বিষয় নিয়ে তিনি কথা বলছেন। মজার ব্যাপার হলো, এখন পর্যন্ত তিনি সিলেট, নোয়াখালী, ফেনী, একাধিক উপজেলা নেতৃত্ববৃন্দের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেছেন, যেখানে বেশিরভাগ তৃণমূলের কর্মীরা আগামী নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করার কথা বলেছেন। তাদের মধ্যে কেউ কেউ বলছে, যদি বিএনপি শেষ পর্যন্ত আগামী নির্বাচন ঠেকাতে না পারে তাহলে দল অস্বস্তির সংকটে পড়বে। তৃণমূলের নেতৃবৃন্দ এটাও বলেছে যে নির্বাচন ঠেকানোর মতো যে নেতৃত্ব এবং আন্দোলনের শক্তি দরকার, সে নেতৃত্ব এবং আন্দোলনের শক্তি বিএনপির নেই। সুতরাং বিএনপিকে সবার আগে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে। মজার ব্যাপার হলো, এখন পর্যন্ত তিনি সিলেট, নোয়াখালী, ফেনীর একাধিক উপজেলা নেতৃত্ববৃন্দের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলছেন, যেখানে বেশিরভাগ তৃণমূলের কর্মীরা আগামী নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করার কথা বলেছেন। তাদের মধ্যে কেউ কেউ বলছে, যদি বিএনপি শেষ পর্যন্ত আগামী নির্বাচন ঠেকাতে না পারে তাহলে দল অস্তিত্বের সংকটে পড়বে। তৃণমূলের নেতৃত্ববৃন্দ এটাও বলছে যে নির্বাচন ঠেকানোর মতো যে নেতৃত্ব এবং আন্দোলনের শক্তি দরকার, সে নেতৃত্ব এবং আন্দোলনের শক্তি বিএনপির নেই। সুতরাং বিএনপিকে সবার আগে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে। আর শক্তিশালী সংগঠন গড়ে তোলার জন্য বিএনপিকে নির্বাচনে যেতে হবে। তারেক জিয়ার অবশ্য এসব কোনো বৈঠকেই কোনো মন্তব্য করেনি, তিনি শুধু জেনেছেন এবং নোট দেখিয়েছেন। এই বৈঠকে সিলেটের একজন স্থায়ী বিএনপি নেতা বলেছেন যে এটাই আওয়ামী লীগের শেষ নির্বাচন, এরপর শেখ হাসিনা আর নির্বাচন করবেন না। তাদের সামনে সুযোগ রয়েছে, এবার যদি বিএনপি নির্বাচন করে তাহলে আন্তর্জাতিক মহল এই নির্বাচন পর্যবেক্ষণ করবে এবং অন্যান্য বারের মতো নির্বাচনে কারচুপি আওয়ামী লীগ করতে পারবে না। কাজে এই নির্বাচনে একটি নীরব ভোট বিপ্লব হওয়ার সম্ভাবনা আছে। ওই নেতা এটিও দাবি করেন যে বিএনপি জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে, অন্যদিকে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেছে, কাজে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। ওই উপজেলার একজন নেতা তারেক জিয়াকে বলেছেন যে আন্দোলন করার বাস্তব পরিস্থিতি এখন আর নেই, এরকম আন্দোলন করে সরকারকে ফেলে দেওয়া যাবে না, কাজে আন্দোলনে চাপ রেখে নির্বাচনে যাওয়াটাই উত্তম। ফেনীর নেতারাও সরকার বিরোধী আন্দোলনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতির কথা বলছেন। তারা বলছেন যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা আমাদের জন্য সম্ভব নাও হতে পারে, কারণ এরকম দাবি আদায় করার জন্য যে পরিমাণ সময় দরকার সেই পরিমাণ সময় এখন বিএনপির হাতে নেই। তারা কেন্দ্রীয় নেতাদের ভূমিকারও প্রশংসা করছেন। নোয়াখালী থেকে একজন উপজেলা পর্যায়ের নেতা তারেক জিয়াকে অভিযোগ করেছেন যে সমস্ত বিএনপির কেন্দ্রীয় নেতারা সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা সূচক কথাবার্তা বলছেন, তারাই আসলে গোপনে সরকারের সাথে আঁতাত করে এবং এদের কারণেই কোনোদিন আন্দোলন সফল হবে না। তারা এই সরকারের হটানোর জন্য আগে নেতৃত্বে পরিবর্তনের কথা বলছেন, তবে শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে যাবে কি না সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে তারেক জিয়ার উপর নির্ভর করছে। বিভিন্ন সূত্রগুলো বলছে যে নির্বাচন হলেই বড় ধরনের মনোনয়ন বাণিজ্য হবে এবং নানা রকম দর কষাকষি হবে। এই সুযোগটি তারেক কাজে লাগাতে চায় আর এ কারণেই তিনি নির্বাচনের লক্ষ্যে তৃণমূলের সাথে সংলাপের নাটক করছেন। দেখার বিষয় এই নাটকের ফলাফল শেষ পর্যন্ত কি হয়। ঋণের নামে প্রতারণার ফাঁদ, গ্রেপ্তার 17। আবুল হাসান ফেসবুক স্ক্রল করতে করতে একটি অ্যাপের বিজ্ঞাপন দেখেন। র্যাপিড ক্যাশ নামের এই অ্যাপে 30,000 টাকা পর্যন্ত ঋণ নেওয়া যায় বলে বিজ্ঞাপনে দেখানো হয়। অ্যাপটি ডাউনলোড করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রথমে 715 টাকার ঋণও পান, কিন্তু ঋণ নেওয়ার পর অতিষ্ঠ হয়ে উঠেছিল তার জীবন। এই অ্যাপের সঙ্গে সম্পৃক্ত প্রতারকরা তাকে জিম্মি করে আদায় করছিলেন টাকা। পুলিশ এই প্রতারক চক্রের 17 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার 17 জন হলেন মায়ুদ্দিন মাহির বিন সাদ মিনহাজ, সানা মিয়া, লিটন মেহেদি হাসান, হাসান মিয়ার প্রিন্স বেলায়েত হোসেন, মারুফ আহমেদ, সাব্বির হোসেন লিওন, শিয়াবুল ইসলাম, শিশু ফায়জুল ইসলাম, সোহান খান, আব্দুল ওয়াইদুদ্দিতি, আক্তার, স্মৃতি, শাহা শমীকে, আয়সা এবং রুবায়া। ভুক্তভোগী আবুল হাসানের বাড়ি রাজশাহী আর প্রতারকদের বাড়ি গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। আবুল হাসানের অভিযোগের পরিপ্রেক্ষিতে নাগরিক বোয়ালিয়া থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত 10টি মোবাইল ফোন, 11টি ল্যাপটপ, 5টি সিপিইউ, পেইন ড্রাইভ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 29 মার্চ আবুল এহসান ফেসবুকে র্যাপিড ক্যাশ নামের একটি অ্যাপ থেকে 30,000 টাকার ঋণ নেওয়ার সুযোগের বিজ্ঞাপন দেখেন। তিনি অ্যাপটি ডাউনলোড করে তার মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র নম্বর ও লাইভ ছবি দিয়ে নিবন্ধন করেন। পরে একটি নগদ মোবাইল ব্যাংকিং নাম্বার থেকে তার মোবাইলে ব্যাংকিংয়ে 715 টাকা ক্যাশ ইন হয়। তিনি ওই নাম্বারে কল দিলে সেটি বন্ধ পান। রাতে অ্যাপ থেকে করে দেখেন তার নামে 715 টাকা জমা হয়েছে। শর্ত বলা হয়েছে 585 টাকা, সুদসহ মোট 1,300 টাকা 3 এপ্রিলের মধ্যে পরিশোধ করতে হবে। এসএন তাদের কাস্টমার কেয়ার নাম্বারে ফোন দিয়ে বন্ধ পেলে এই ইমেলের মাধ্যমে সেই টাকা পরিশোধ করবে বলে জানান। তখন প্রতারকরা একটি নম্বর দিয়ে টাকা পরিশোধ করতে বলে। এরপর আবুল এহসান 1,300 টাকা পরিশোধ করেন, কিন্তু সেদিন আবার আবুল এহসানের নগদ অ্যাকাউন্ট আগের মতো টাকা জমা হয় এবং সুদসহ পরিশোধ করতে বলা হয়।
এরপর প্রতারক চক্রটি মোবাইল ফোনে জানায় তার মোবাইলের কন্ট্যাক্ট লিস্ট, ছবি, ভিডিও সহ যাবতীয় তথ্য হ্যাক করা হয়েছে। টাকা পরিশোধ না করলে তার নগ্ন ছবি তৈরি করে সব কন্ট্যাক্ট নাম্বার সহ ফেসবুকে ছড়িয়ে দেওয়া হবে। পরবর্তীতে প্রতারকরা বিভিন্ন সময় একাধিক মোবাইল নাম্বার থেকে কল দিয়ে হুমকি দেয় এবং টাকা চাইতে থাকে। আবুল টাকা দিতে অস্বীকার করলে প্রতারকরা তার নগ্ন ছবি তৈরি করে তাকে সহ তার কন্ট্যাক্ট লিস্টে কয়েকজনের কাছে পাঠায়। এছাড়া তার এক নারী নিকট আত্মীয় নগ্ন ছবি তৈরি করে ফেসবুকে ছড়ায় হুমকি দেয়। ভয়ে আবুল প্রতারকের দাবি করা টাকা পরিশোধ করে, কিন্তু প্রতারক চক্রটি তারপরও বিভিন্ন অজুহাতে তার কাছে টাকা দাবি করতে থাকে। তিনি আবারও তাদের টাকা দেন। এভাবে আসামিরা টাকার জন্য তাকে ব্ল্যাকমেল করতে থাকে। বাধ্য হয়ে গত 14 মে আবুল বোয়ালি থানা ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। এরপরই পুলিশ অভিযানে নামে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট অফিসার ও কোর্সের সহায়তায় এই 17 জনকে বুধবার গ্রেপ্তার করা হয়। আর এমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতারক চক্রটি র্যাপিড ক্যাশ মোবাইল অ্যাপটি ব্যবহার করে দেশে এবং দেশের বাইরে প্রতারণা করছিল। তারা সাধারণ মানুষকে ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নিচ্ছিল। বৃহস্পতিবার গ্রেপ্তার 17 জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।